আজকে সকালবেলায় তোমাদের ফ্ল্যাগটা শুরু করতে পারিনি, হ্যাঁ কারণ দাদা আসবে এই করে করে আজকে ফ্ল্যাগটা শুরু করা হয়নি। সকালবেলায় তোমার আবার চা হয়েছে, তারপরে হলো পরোটা সাদা আলু চচ্চড়ি। তারপরে দাদা বললো আজকে তোকে রান্না করতে হবে না, আজকে একদম বাইরে থেকে খাবার। আমরা হোটেলেই যেতাম যেহেতু ওর বউ বলতে তার বৌদি আসেনি, সেই জন্য আমরা হোটেলে গেলাম না, বাড়িতেই খাবার অর্ডার দিলাম। আজকে সব আমি নিজে কিচ্ছু করিনি, দোকান থেকে খাবার এসছে সব। এ দেখো এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, আচ্ছা এটা হচ্ছে চিলি ফিশ, এটা চিলি পনির, এটা রায়তা, এটা এগ ফ্রাইড রাইস, যেহেতু আমি বিরিয়ানি খাই না সেই জন্য এগ ফ্রাইড রাইস স্যালাড। এবার আমরা খাবার শুরু করব, খাবারটা তোমাদের দেখালাম। দই নবদ্বীপ থেকে দাদা দই এনেছে, দই ভুলে গেছিলাম বলতে, নবদ্বীপ থেকে দাদা দই এনেছে, দই মিষ্টি ভালো না? চেয়ারে সব এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে। আমার ফ্ল্যাটটা খুব ছোট তাই সবাই হাফ হাফ করে খাবো আমরা, ওরা সবাই খাচ্ছে তারপরে আমরা খাবো। টেবিলও ছোট, ফ্ল্যাটও ছোট,